নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ড দত্তের হাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে ওএমএস এর 29 বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে আব্দুল হাকিমের দোকানে অভিযান চালিয়ে ওএমএস এর 16টি বস্তা এবং বস্তা পরিবর্তন করা সরকারি চালের আরও 13টি বস্তা পাওয়া যায়। এগুলো থেকে 1130 কেজি চাল জব্দ করে দোকানের মালিক আব্দুল হাকিমকে আটক করা হয়। এখানে কত বস্তা করেন ভাই? এই যে 1 2 3, এটা লেখা কি শেখ হাসিনার? নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ড দত্তের হাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে ওএমএস এর 29 বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে আব্দুল হাকিমের দোকানে অভিযান চালিয়ে ওএমএস এর 16টি বস্তা এবং বস্তা পরিবর্তন করা সরকারি চালের আরও 13টি বস্তা পাওয়া যায়। এগুলো থেকে 1130 কেজি চাল জব্দ করে দোকানের মালিক আব্দুল হাকিমকে আটক করা হয়। এখানে কত বস্তা করেন ভাই? এই যে 1 2 3, এটা লেখা কি শেখ হাসিনার? নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ড দত্তের হাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে ওএমএস এর 29 বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে আব্দুল হাকিমের দোকানে অভিযান চালিয়ে ওএমএস এর 16টি বস্তা এবং বস্তা পরিবর্তন করা সরকারি চালের আরও 13টি বস্তা পাওয়া যায়। এগুলো থেকে 1130 কেজি চাল জব্দ করে দোকানের মালিক আব্দুল হাকিমকে আটক করা হয়। এখানে কত বস্তা করেন ভাই? এই যে 1 2 3, এটা লেখা কি শেখ হাসিনার? নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ড দত্তের হাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে ওএমএস এর 29 বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে আব্দুল হাকিমের দোকানে অভিযান চালিয়ে ওএমএস এর 16টি বস্তা এবং বস্তা পরিবর্তন করা সরকারি চালের আরও 13টি বস্তা পাওয়া যায়। এগুলো থেকে 1130 কেজি চাল জব্দ করে দোকানের মালিক আব্দুল হাকিমকে আটক করা হয়। এখানে কত বস্তা করেন ভাই? এই যে 1 2 3, এটা লেখা কি শেখ হাসিনার? নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ড দত্তের হাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে ওএমএস এর 29 বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে আব্দুল হাকিমের দোকানে অভিযান চালিয়ে ওএমএস এর 16টি বস্তা এবং বস্তা পরিবর্তন করা সরকারি চালের আরও 13টি বস্তা পাওয়া যায়। এগুলো থেকে 1130 কেজি চাল জব্দ করে দোকানের মালিক আব্দুল হাকিমকে আটক করা হয়। এখানে কত বস্তা করেন ভাই? এই যে 1 2 3, এটা লেখা কি শেখ হাসিনার? নোয়াখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ড দত্তের হাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে ওএমএস এর 29 বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে আব্দুল হাকিমের দোকানে অভিযান চালিয়ে ওএমএস এর 16টি বস্তা এবং বস্তা পরিবর্তন করা সরকারি চালের আরও 13টি বস্তা পাওয়া যায়। এগুলো থেকে 1130 কেজি চাল জব্দ করে দোকানের মালিক আব্দুল হাকিমকে আটক করা হয়। এখানে কত বস্তা করেন ভাই? এই যে 1 2 3, এটা লেখা কি শেখ হাসিনার?